ইসলামী শিক্ষা থেকে মানুষকে বিমুখ করার জন্য 1835 সালে লর্ড ম্যাকলে অত্যন্ত সুচতুরভাবে একটা শিক্ষা দর্শন দিলেন এই জাতিকে। প্রথমে দিল সৃজনশীল শিক্ষা পদ্ধতি, ব্যর্থ হয়ে গেল, ও আর ছেলেমেয়ে পছন্দ করে না, শিক্ষকরাও চায় না। এখন আর শুরু হয়ে গেছে যেখানে থাকবে অভিনয়, নাচ, ঘর গুছানো, রান্নাবান্না, চাষবাস ইত্যাদি শিক্ষা। এই পাগলের দেশে বাস করছি আমরা এখন, এটা নিয়ে খুব সর্বাধুনিক শিক্ষা ব্যবস্থা। সমালোচনা করার কারণে ইতিমধ্যে 4 জন শিক্ষাবিদকে কারাগারে ঢুকানো হয়েছে। নাস্তিকবাদের স্বার্থে ডারউইনের এই ফালতু জিনিসটা উদ্ভট কল্পনা বিলাসকে এদেশে সিলেবাসে ঢুকানো হয়েছে 2012 সালে স্কুল কলেজে, 2014 সালে আলিয়া মাদ্রাসায়। সবাই বিরুদ্ধে বলছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। শেখার সময় যদি কেউ কুশিক্ষা শেখে সে বিজ্ঞ হলেও ক্ষতিকর হয়, যদি সুশিক্ষা শিক্ষিত হয় সেও বিজ্ঞ হয় কিন্তু সে আল্লাহর গোলাম হয়। এইভাবে শিক্ষা দুদিকে ভাগ হয়ে যায়, শয়তানের শিক্ষা, রহমানের শিক্ষা। যখনই ইসলাম আসলো হেরা গুহাতে আল্লাহ রসুল ইতেকাবত থাকতেন, সেখানে যে প্রথম ওহি নাজিল হয় সেটা কোনটা জানে না সবাই? এইটা না, ইকরা বিসমি রাব্বিকাল্লাজি খালাক। ইসলামের শিক্ষার দর্শন হচ্ছে প্রথমে থেকে বলা হচ্ছে তুমি কার নামে পড়বে, 2 নম্বর তুমি কী পড়বে, 3 নম্বর কিসের মাধ্যমে শিখবে, 4 নম্বর শিক্ষার বিষয়বস্তু কী হবে। এই 4টি বিষয়ের জবাব রয়েছে উক্ত 5টি আয়াতে, এর মধ্যে রয়েছে ইসলামের চিরন্তন শিক্ষা দর্শন। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فقد قال الله تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ ربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم جابتي الحمد والصلاة على رب العالمين الجنة جابت درود والصلاة على شيخ نبي محمد رسول الله صلى الله عليه وسلم الجنة মানুষ অজ্ঞহে জন্মগ্রহণ করে, অতঃপর সে শিখতে শুরু করে। শেখার সময় যদি কেউ কুশিক্ষা শেখে সে বিজ্ঞ হলেও ক্ষতিকর হয়, যদি সুশিক্ষা শিক্ষিত হয় সেও বিজ্ঞ হয় কিন্তু সে আল্লাহর গোলাম হয়। এইভাবে শিক্ষা দুদিকে ভাগ হয়ে যায়, শয়তানের শিক্ষা, রহমান শিক্ষা। আর রহমান আল্লামা আল কুরআন, রহমান তিনি যিনি কোরআন শিক্ষা দিয়েছেন, শয়তান কি কোরআন শিক্ষা দেয়? বিপরীতটা, শিক্ষা দুই ভাগে বিভক্ত, রহমানি শয়তান। সারা পৃথিবীতে চলতে শয়তানের শিক্ষা ব্যবস্থা,
আর এখন তো বাংলাদেশে ইবলিস ডাইরেক্ট নেমে গেছে, ও সেলিব্রিটিদের হচ্ছে না, ডাইরেক্ট নিচে নেমে গেছে। এখন যে অবস্থা হচ্ছে, আগে তো আমরা লেখাপড়া শিখছি, এখন লেখা উঠেই দিয়েছে, পড়াও লাগবে না লেখাও লাগবে না, সে স্কুলে কলেজে গিয়ে স্কুলে গিয়ে আপনি সেখানে ডিম ভাসবেন, সারা গাছ লাগাবেন, নাচ গান করবেন, ফুল মার্ক পেয়ে যাবেন। এই পাগলের দেশে বাস করছি আমরা এখন, এটা নিয়ে খুব সর্বাধুনিক শিক্ষা ব্যবস্থা করছে মাত্র দু তিনটা লোক, সিলেট বিশ্ববিদ্যালয়ের জাফর ইকবাল, এই বদমাসটা আগে দু বছর আগে এই সৃজনশীল শিক্ষা চালু করে, দেখলো ওটা ফেল হয়ে গেলাম, এই আবার আরেকটা চালু করে দিয়েছে। আর তার সঙ্গে জুটেছে শিক্ষামন্ত্রী ওই পাগলি মহিলাটা, ও লেখাপড়া হলো মেডিকেল ডাক্তার, আর কাজ হলো আইন ব্যবসা, সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আর শয়তানিটা হলো শিক্ষা ব্যবস্থা। ও শিক্ষা মন্ত্রণালয় থাকা অন্য কোনো মন্ত্রণালয় ও দিল্লিতে হয়েছে, বা আইন মন্ত্রণালয় দেয় আইন ব্যবসা করুক গা, কিন্তু একে যে কে বসাইছে, সে কেন আছে, কাদের মাধ্যমে তার তো শক্তি, সেটা সবসময় গোপনেই থাকে, অথচ সবাই জানে। এই বলাতে চারজনকে ইতিমধ্যে অ্যারেস্ট করা হয়ে গেছে, আমরাও অ্যারেস্ট হওয়ার ভয় নিয়ে কথা বলছি। এই শিক্ষা ব্যবস্থার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, যা বলছে তো মেনে নিতে হবে। সাত দিনের ট্রেনিং দেওয়ার জন্য সারা দেশে এখন চলছে খেলা, মাঝখানে একটা প্রেস নোট দিয়েছিল যে এগুলো সব ভুয়া, এখন দেখা যাচ্ছে প্রেস নোটটাই ভুয়া, এটা মিথ্যা, নইলে হাজার হাজার টাকা ব্যয় করে সাত দিনব্যাপী শিক্ষার নামে শিক্ষকদেরকে যেভাবে খাটানো হচ্ছে, ও শিক্ষকরাই অন্তর থেকে এটা চাচ্ছে না, শুধু হুকুম পালন করার জন্য তারা আসছে। বুড়ো ভাষায় তাদেরকে নাচতে হবে, এখন শিক্ষিকারের হাত পায়ে হাঁটু ব্যথা তারা না বললে তাদের মাপ, আর বাকি বুড়ি বুড়ি হাবড়ি সবগুলো বোরকা পরা নন বোরকা সবাইকে নাচতে হচ্ছে, এগুলো দিব দেখাচ্ছে। আমি ভাবছিলাম এটা আসলে এদেশের না, তো এখন বাধ্য এই বিষয়ে না বলি পারা গেল না, ছেলেবেলে লেখাপড়া বিমুখ হয়ে যাচ্ছে। 1835 সালে ইংরেজ শিক্ষামন্ত্রী লর্ড ম্যাকলে যে বুদ্ধিটা খাটাইছিল, 200 বছরে তো আস্তে আস্তে কার্যকর হচ্ছে, আর এরা সব করে দেশের প্রশাসনের মাধ্যমে কাজটা করে। আমার তো আদৌ বিশ্বাস হয় না প্রধানমন্ত্রী এ বিষয়ে কিছু জানে, আর জানলে তার কিছু করার ক্ষমতা নেই, তিনি নিশ্চয়ই কারো কাছে অধীন, আদৌ তিনি স্বাধীন নন, আর কার কাছে অধীন তো মানুষ বোঝে, তিনিও জানেন। আর তার ছেলেবেলিকেও বাংলাদেশে লেখাপড়া করে না, তার ছেলেবেলি নাতি নাতনি সব থাকে বিদেশে, এর আমাদের ছেলেবেলি ধ্বংস হলে তার কী যায়, ভাগ করে দেয় যত নেতা কারো ছেলেবেলিকে দেশে পড়ে নাকি, সব এত টাকার মালিক, সে টাকার হিসাব তার দিচ্ছে পত্রিকাতে, সে তো কল্পনাই করা যায় না। যে কোনো বললে যে একটা মেম্বারও হয় যে ইউনিয়ন কাউন্সিল, তা তো অনেক লাভ, ইউনিভার্সিটির লাভটা কি, যাই হোক ওই লাইনটা আলাদা। শিক্ষা ব্যবস্থা যে ধ্বংস হচ্ছে, এ বিষয়ে আমাদের কথা বলতেই হচ্ছে, এ কারণে যে আমাদের সন্তানদের মানুষ করতে হবে। যদি সরকার আমাদের সন্তানদের শয়তান বানায়, আমরা তো মেনে নেব নাকি, কোনো অভিভাবক এটা মানবে না। অভিভাবকরা ঢাকায় মিছিল করছে, কতই করছে, কিন্তু পুলিশ তাদের সবাইকে সরিয়ে দিচ্ছে, পুলিশরাও কিন্তু এটা চাচ্ছে না, তোমরা হুকুম মানতে হবে, কারণ পুলিশের ছেলেমেয়েদের লেখাপড়া শিখবে, তারা তো চায় না তার ছেলের সন্তান শয়তান হোক, কোনো মেয়ে ওটা চায় না, বাধ্য হিসেবে করা হচ্ছে জোর করে, জোর করে কোনোদিন বেড়ে দিন টিকে না, আমার টিকবেও না কোনো দিন, এটা থাকবেও না, ক্ষমতা চিরকাল থাকে। যাই হোক, আমরা বিষয়টা আমরা হাদিস কোরআনের আলোকে নিয়ে আসছি, চেষ্টা করছি। দেখেন যখনই ইসলাম আসলো, হেরা গুহাতে আল্লাহ রসুল ইতেকাবত থাকতেন, সেখানে যে প্রথম ওহি নাজিল হয় সেটা কোনটা জানেন না সবাই, এইটা না, ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক, পড়েন একটু নেকি পাবেন, সমস্যা নেই, ইকরা বিসমি রব্বিকাল্লাজি খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামা আল ইনসানা মা আলাম ইয়া,
পাঁচটা আয়াত নাজিল হওয়ার পরে ওহি বন্ধ, বেশ কিছুদিন ওহি আর নাজিল হয়নি। তার মানে এই আয়াত পাঁচটি যে এতই গুরুত্বপূর্ণ, এই গুরুত্ব অনুধাবন করতে বান্দাকে আল্লাহ পাক সময় দিয়েছেন। তারপরে যে আয়াত নাজিল হলো ইয়া ইউল মুদাসসির কুম ফানজির ওয়া সিয়াবাক ওয়াতাখির আর-রাজ্জা ফাহজুর, হে চাদর আবৃত ওঠো, কুম ওঠো, ফানজের মানুষকে ভয় দেখাও, সাবধান করো, মানুষ যাচ্ছে কোথায়। চিন্তা করেছেন জাতি ঘুমিয়ে যাচ্ছে, ধ্বংস হয়ে যাচ্ছে, আর তুমি শেষ নবী ঘুমিয়ে আছো? এক ধমকে উঠে গেছে, ভয় পেয়ে গেছে, কী ব্যাপার? স্ত্রী আয়েশা এই খাদিজাকে বলছে, খাদিজা কী ব্যাপার, চাদর মুড়ি দেয়, ভয় পেয়ে যাচ্ছে যে না। ইঞ্জিলে অভিজ্ঞ তার চাস্তো ভাই রাকবে নওফেলের কাছে নিয়ে গেল, ভীত চমকম্পিত রসুলকে সাথে করে নিয়ে। সেখানে গেলে তিনি যে কথাগুলি বলেছিলেন অক্ষরে অক্ষরে সত্য এখন আমরা যা বুঝতেছি। তিনি বললেন দেখো, হাজা নামুসুল্লাযী নাযযালাহু আল্লাহু আলা মূসা, তোমার কাছে যে ফেরেশতা এসেছে এটা শয়তানের ফেরেশতা, এই ফেরেশতা এসেছিল ইতিপূর্বে মূসার কাছে। ইয়া লাইতানি ফিহা জাযআন, ইয়া লাইতানি আকুনু হাইয়ান ইযা ইখরিজুকা কওমুকা, হায় যেদিন আমি, সেদিন যদি আমি তরুণ থাকতাম, হায় সেদিন যদি আমি জীবিত থাকি, যেদিন তোমার জাতি তোমাকে বহিষ্কার করবে। এ শুনে আল্লাহ নবী চমকছে, আবার মুখরে জিজ্ঞা হুম, ওরা আমাকে বের করে দেবে, তারা আমাকে আল্লাহ আমিন বলে এত প্রশংসা করে। জবাব দিলেন না, অবশ্যই তোমাকে ওরা বহিষ্কার করবে মক্কা থেকে। লামি আতে রাজুল কত্ত বেমেসলে হা মা যে এটা বিহি ইল্লা উদিয়া, তুমি যে বস্তু নিয়ে এসেছ ইতিপূর্বে কেউই এই দাওয়াত নিয়ে আসার পরে নিশ্চিন্ত হতে পারেনি, ইল্লা উদিয়া, সে তাকে তার উপরে শত্রুতা করা হয়েছে, অর্থাৎ তোমার উপরেও শত্রুতা করা হবে। হ্যাঁ যদি সেদিন আমি তরুণ থাকতাম, হ্যাঁ যদি আমি সেদিন বেঁচে থাকতাম, তাহলে আমি তোমাকে সাহায্য করতাম। এক এই পাঁচটা লাইনেই কিন্তু পুরো আরবে হয়েছেই পড়ে গেল। আর এদিকে লক্ষ্য করেই ভারতের বিখ্যাত উর্দু কবি আলতাফ হোসেন হালি বলছেন, উতার কর হেরা সে সুই কৌম আয়া আওর এক নুসখায় কি মিয়া সাতল আয়া, হেরা থেকে নেমে এলেন তিনি তার জাতির দিকে, সঙ্গে নিলেন একটা পরশমণি যা দিয়ে তিনি জাতির পথ দেখাচ্ছেন। হেরা থেকে নেমে এলেন জাতির দিকে আর সঙ্গে আনলেন একটা পরশমণি। এই পাঁচটি আয়াত জ্ঞানীরাইতে বোঝে, জহরিরা জহর চেনে, স্বর্ণকাররা স্বর্ণ চেনে, বোকারা বোঝে কিছু? উনি ছিলেন ইঞ্জিলের পণ্ডিত ওয়ারকাবে নওফেল চাস্তো ভাই খাদিজার, আর আলতাফ হোসেন হালি ছিলেন অত্যন্ত নাম করা আহলে হাদিস কবি। এরা বুঝেন যে কোন কাটা কোন আয়াতের কোন হাদিসের পরিণতি কোন দিকে যাচ্ছে। আজকের বাংলাদেশের যে পরিণতি হচ্ছে, এই ছেলেরা আগামী দিনে এ দেশটা ধ্বংসই করবে। আপনি কোথাও কোনো ভালো মানুষ খুঁজে পাবেন না, যেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর পর্যন্ত একে সাপোর্ট দিচ্ছে, এবং তারা তো অনেক কথাই বলেছে, নারী আর পুরুষ লিঙ্গ বৈষম্য চলবে না। যদি কোনো পুরুষ নিজেকে নারী বলে মনে করে তাহলে তিনি নারী, আর যদি কোনো নারী নিজেকে পুরুষ বলে মনে করে তাহলে তিনি পুরুষ। দৈহিক অবয়বের কোনো পার্থক্য বা বৈষম্য চলবে না, সবার জন্য সমান। এই যারা এখন বলছে ইউনিভার্সিটি প্রফেসর তো একদিনে হয় না, আগে তো ছোটো ছিল, পরে আস্তে আস্তে বড়ো হয়নি, এরা ছোটো থেকে এই বিষ খাইছে। যে আমার আব্বা বলতেন যে পেঁয়াজ খায় পেঁয়াজের ঢেকুর ওঠে, ও ছোটো থেকে আর পেঁয়াজ খাওয়ালো, এটা এখন কি বিরিয়ানি ঢেকুর উঠবে নাকি? আর এই তাল দিয়ে দিয়ে দল করে করে দলের সঙ্গে তাল দিতে পারলে প্রফেসর হওয়া যায় সহজে, চাকরি পাওয়া যায়,
করে এখন ইউনিভার্সিটি প্রফেসর লোক বলছে বুদ্ধিজীবী লোক বলছে কেন আপনি মানবেন না, ও কিসের বুদ্ধিজীবী, ও তো শয়তানজীবী, শয়তানের গোলাম ওটা। মনে রাখবেন ইবলিস ফেরেশতাদের মধ্যে ছিল, ফেরেশতাদের মধ্যে কোনো ইবলিস থাকে, শয়তান থাকে, কিন্তু ও জিন, ফেরেশতাদের নূরের তৈরি। সে এত বড় পরহেজগার হয়ে গেছিল যে আল্লাহ পাক তাকে ঠিক আছে তুমি থাকো এদের সাথে, কিন্তু সে তৈরি তো আসলে সে তো জিন, সে তো আর মানুষ না, বলে সে তো নূরের তৈরি না। ফলে সেই আবার অস্তাকবার করলো, অস্বীকার করলো এবং অহংকার করলো। তো এরা ছোটো থেকে তৈরি হয়েছে ইসলাম বিরোধী শিক্ষার মাধ্যমে, ফলে এরা যত বড়ই হোক না কেন এই শয়তানি আকিদা এদের জীবনটাই ধ্বংস করে দিয়েছে। ফলে এরা এখন দেশের বুদ্ধিজীবী নয়, এরা এখন বুদ্ধির কৃমিকীট, এদেরকে কশ্চিনকালেও জনগণ অনুসরণ করে না। যাই হোক, প্রথম একুশে রমজান শবে কদরের রাতে একরা বিষ্ণু রব্বুল যে খালাক আয়াত নাজিল নুজুলে ওহি, এর মাধ্যমে এখানে পাঁচটা নির্দেশ এসেছে। প্রথমে একরা বিষ্ণু রব্বুল যে খালাক, এক নম্বর হলো তুমি পড়ো। এই পড়ো কথাটা পৃথিবীর কোনো ধর্মের শুরুতে নেই, একমাত্র ইসলামেই আছে। অথচ যার কাছে এটা নাজিল হচ্ছে তিনি নিজেও পড়তেও জানতেন না, লিখতেও জানতেন না, ঠিক না? এটাতে প্রমাণ হয় যে আমার নবী নিজে বানিয়ে কোনো কথা বলেন নাই। আমি যেটা করি না সে লোকের বলতে পারি, তাহলে উনি কেন বলে করা বা তুমি নিজে মানা বেকারহীন? যখন জিবরিল তাকে হেরাগুয়াতে প্রথমে বললেন পড়ো, উনি বললেন জিবরিল আমি তো পড়তে পারি না। আবার জিবরিল বুকে চেপে ধরল, আমি তো পড়তে পারি না, আবার চেপে ধরল, এবার বুক খুলে গেল, তখন উনি পড়লেন একরা বিসমিল্লাহির রাব্বিল্লাযী খালাক। বোঝা যাচ্ছে এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে জিবরিলের মাধ্যমে তার হৃদয় জগৎকে খুলে দেওয়া হয়েছে, আর তিনি তার পড়তে শুরু করে দিয়েছেন, বললেন আলহামদুলিল্লাহ। ঠিক এ যুগেও দিনই এলাম তারই ভাগ্য হবে যাকে আল্লাহ পাক তৌফিক দেবেন, জোর করে শেখানো যায় না। মাদ্রাসা পড়ে বহু ছেলে আছে যারা দিনের খেদমত না করে দিন বিরোধী খেদমত করছে, আবার কলেজ ইউনিভার্সিটিতে বহু ছেলে আছে যারা লেখাপড়া খারাপ হলেও তার মনটা দিনমুখী আছে, আছে না এরকম? এটা সম্পূর্ণ আল্লাহর রহমতের উপর নির্ভর করে। অনেক বাপ মা কান্দে আল্লাহ কাছে, আল্লাহ আমার একটা সন্তান দিও যে সন্তান তোমার দিনের তাবে ধরায়, সবসময় কান্দে না, এরপরে অনেক সময় পায় না, তার কিছু করার নেই, আল্লাহর ইচ্ছা। এই জন্য আমাদেরকে সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে এমন সন্তান দাও যে সন্তান তোমার দিনের খাদেম হয়, আর কিছু দরকার নেই। দিন বিরোধী হয়ে গেলে সে বাপ মারা কোনো কাজে লাগবে না, বাবা মরে গেলে বলবে কি ওই কী আঞ্জমানের কী খাদমুল ইসলাম আছে না মহিউদ্দিন ইসলাম, ওদেরকে দিয়ে দেন আমার যাওয়ার সময় নেই। এটা কয়েকবার বলছি খুব আমি, ঢাকা উত্তরে এক ঘটনা ঘটেনি, উত্তরে এক বিশাল শিল্পপতি এক ডাকে সত্তর নাম জানে কিন্তু দুই ছেলে কেউ খেয়ে জানে, সেটা কী করবে? বউরা একই রকম, ওখানে বড় মসজিদ আছে, মসজিদে ঝাড়ু দাড়িগিরি করে সারা জীবন, এ কয়েক বছর ধরে করছে, লোকে বুঝতেই পারে নিনি তিনি, তোমার নাম খুব। আর মরে যাওয়ার পরে ওই ন্যাশনাল আইডি কার্ড থাকে না, আইডি কার্ড করেছিলেন উনি বাধ্য হয়ে, ওটা তার পকেটে ছিল, এ কি ইনি তো শিল্পপতির আইডি কার্ড ওনার পকেটে কেন? যাই হোক, হাসপাতাল কর্তৃপক্ষ ওই ওই ফোন দিয়ে ওর ছেলেকে ধরেছে, বলে আপনার আব্বা তো মারা গেলেন, তো আমরা এখন কী করবো, আমাদের বিশাল মানুষ, আপনার দুই ছেলে আসেন, তা আপনারা আসেন কী করবেন করেন, তো আমাদের আবার মিটিং ছেড়ে যাওয়ার সময় নেই, আপনারা যা করতে করে আঞ্জন মহিউদ্দিন ইসলামকে লাশ দিয়ে দেন, সব পত্রিকা বেরিয়ে গেছিলো। বলে ও টাকা পূজারি ওয়ালুকুল হোমাজাতিল লোমাজাতিন ইল্লাজি, বলেন টাকা জমা করে আর খালি গোনে কত কোটি টাকা হলে ব্যাংকে, কাজই খালি ওইটা, টাকা চিবেই খায়, লাভ কি? যেটাকে আমার স্বাস্থ্য ভালো কর, টাকা চিবেই খায় কেউ, টাকা দিতে মাল কিনবে, ওরা কিনবেও না কারো দেবেও না,
বকলির মাল নিজেরও কাজে লাগে না, অন্যেরও কোনো কাজে লাগে না, কথা হচ্ছে না। তো এই ছেলে যদি তৈরি হয় ওই ছেলে কী হবে? এই জন্যে আর এক ব্যবসায়ী নিজে ঘরের মধ্যে আত্মহত্যা করে যাওয়ার আগে যে ইয়ে বক্তব্য দিয়ে গেছে, ওটা এসছে সেই সময় ফেসবুকেতে যে আমি আজকে অসহায়, এই ঢাকা শহরে আমার ছেলে মেয়ে বউ সবাই আছে, আমার কেউ নেই, এই বিশাল বাড়ি আমার ছতলা, তিনতলা বসে আত্মহত্যা করতেছে, এই ছতলা বিল্ডিংয়ে আমার সাথী কেউ নাই, সবাই যার যার তালি ব্যস্ত, এটুকু ভয়েস দিয়ে উনি বিষ্কিয়ে আত্মহত্যা করছে। এটা হচ্ছে আজকালকার দুনিয়া, এগুলো হচ্ছে শুধু কুশিক্ষার কারণে, সুশিক্ষা না থাকার কারণে। ইসলামী শিক্ষার দর্শন হচ্ছে প্রথমে থেকে বলা হচ্ছে তুমি কার নামে পড়বে, দুই নম্বর তুমি কী পড়বে, তিন নম্বর কিসের মাধ্যমে শিখবে, চার নম্বর শিক্ষার বিষয়বস্তু কী হবে। এই চারটি বিষয়ের জবাব রয়েছে উক্ত পাঁচটি আয়াতে, এর মধ্যে রয়েছে ইসলামের চিরন্তন শিক্ষা দর্শন। তা হল আত্মিক ও জৈবিক চাহিদার সর্বোত্তম পরিচর্যার মাধ্যমে মানবতার সর্বোচ্চ উন্নয়ন সাধন। মানুষ তো পশু না, মানুষ তো মানুষ, মানবতার সর্বোচ্চ উন্নয়ন সাধন করতে গেলে আপনাকে শিক্ষা দর্শন এখানে আসতে হবে। মানবতার এই বিষয়টি অন্য কোনো শিক্ষা দর্শনে নাই, সেখানে আছে কেবল দুনিয়াবি উন্নতি অবনতি সব ব্যাপারে বলা আছে, বস্তুবাদী শিক্ষা, এটা সবাই শেখে, মুসলমানরাও শেখে, অমুসলিমরাও শেখে, শিখতেই হবে। বাঁচতে গেলে আপনাকে খাওয়ার ব্যবস্থা করতে হবে না, কেউ ব্যবসা করবে, কেউ কৃষিকাজ করবে, কেউ একটা কাজ করবে, এটার কোনো দোষ নাই, কিন্তু লক্ষ্য থাকতে হবে জান্নাত, তবে আপনি মুসলিম। লক্ষ্য যদি জাহান্নাম হয় তবে তো মুসলিম থাকছেন না। প্রথম বলা হচ্ছে সে পড়বে তার প্রতিপালক আল্লাহর নামে, বিসমি রব্বিকাল্লাযী খালাক, যিনি তোমাকে সৃষ্টি করেছেন তুমি তার নামে পড়বে। আমরা কি পড়ছি? ডারউইনের থিওরির নামে আমরা শিখছি যে আমরা নাকি আগে বানর ছিলাম, হনুমান ছিলাম, সেখান থেকে আস্তে আস্তে বিবর্তনবাদের মাধ্যমে ল্যাজটা খসে এখন দুই পদ জন্তু হয়েছে, তার নাম হয়েছে মানুষ। এইটি এত বেশি করে করে শেখানো হচ্ছে, একটা উদ্ভট জিনিস ছাত্রদের মাথায় ঢোকে না, কিন্তু ওটি জোর করে শেখানো হচ্ছে, যে শিক্ষক পড়ায় সেও বোঝে বলে মনে হয় না, আমি দেখেছি এত মোটা অত থিউরি মনে রাখে না সমাজবিজ্ঞানের বইতে, কিন্তু এটা জোর করে জিজ্ঞান হচ্ছে। অথচ নিজেই ডারউইন বলছে আমার এই থিওরির সত্যতা সম্পর্কে আমি নিজেই সন্দিহান। তার শিষ্য হ্যাক্সলি, তার সবচেয়ে বড় প্রচারক ছিল ডারউইনের, তিনিও পরে এর বিরুদ্ধে চলে গেছেন, কিন্তু আমরা কেন তার পক্ষে যাচ্ছি? কারণ একটাই একটা বিষয় রয়েছে এখানে, আল্লাহ নেই, নাস্তিক্যবাদ আছে। নাস্তিক্যবাদের স্বার্থে ডারউইনের এই ফালতু জিনিসটা উদ্ভট কল্পনা বিলাসকে এদেশে সিলেবাসে ঢোকানো হয়েছে 2012 সালে স্কুল কলেজে, 2014 সালে আলিয়া মাদ্রাসায়। সবাই বিরুদ্ধে বলছে কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না, কারণ সরকার একটা স্টেপ নিচ্ছে না। অজমুখে বলছে আমরা জনগণের সরকার, এদেশের জনগণকে কেউ নিজেকে বলে বোধহয় লাখে একজন নেই যে মনে করে আমি বানরের বাচ্চা, এমনি বানর বাচ্চা বলে দিলাম পিটা ধরি, এই বেটা বানর বাচ্চা করলি কেন, বলি না আমরা বান্দর বান্দরের কেউ জায়গা বাসি না, আরে বাবা আমাদের বান্দরের বাচ্চায় যে তো বান্দরে করলে ক্ষতি কী। এইগুলি উদ্ভট কালবার চলছে যে দেশে শিক্ষা ব্যবস্থার নামে। আমরা বলে যাচ্ছি আজ থেকে না, আমার তো 1975 সাল থেকে এর বিরুদ্ধে লেখা আছে, সবগুলো একসাথে করে ইসলামের শিক্ষা ও প্রস্তাবনা বইটা কাছে রাখবেন, আমার কিছু পাবেন সেখানে। দুই নম্বর, সে পড়বে আল্লাহ তার জন্য সেটা প্রেরণ করেছেন সেটা সে পড়বে, অর্থাৎ আল্লাহর বিধান সে জানবে, সেটা জেনে সেইভাবে জীবন পরিচালনা করবে। আর তিন নম্বর, সে শিখবে কলমের মাধ্যমে, আর কলম বললে জবান ও অন্য যাবতীয় মাধ্যম এর মধ্যে চলে আসে। দিন দিন এখন তো কলম প্রায় শেষই হয়ে গেল, আমরা এখন কিছু লিখি আমাদের ছেলেমেয়ে তো কলমই ধরে না, ও সবসময় ল্যাপটপে ঘুরে বেড়ায়, কলম ধরতে হয় জানেই না, তার মানে কলম লিখে সময় নষ্ট করবেন, তার সে ল্যাপটপ করি, একদিন আল্লাহ রহম করেছে আমরা ল্যাপটপ বুঝি না, ফলে এখন কলমটা চলতেছে
আঙ্গুল আল্লাহকে বলবে আল্লাহ তোমার আঙুলটা তোমার দিনের স্বার্থে ব্যয় করা হয়েছিল, এখন হবে কি টেপাটেপি, সেখানে অনেক ভুল হয়ে যায়, ফাইল গায়েব হয়ে গেলে তো সব শেষ, আর কলমের কাগজে ভুল হয় তো সত্য শেষ হবে না, ভুলের কাটিয়ে ঠিকই লিখব। যাই হোক, এটা একটা মিডিয়া, ওটাও শেখা যাবে, সমস্যা নাই, কিন্তু আল্লাপাক কলম বলেছেন যতই কলমের বাইরে চলে যান না কেন কলমের কাছে আপনাকে আসতেই হবে, এবং কলম ছাড়া কোনো জিনিস টেকসই হবে না। আর একটা নতুন তত্ত্ব শুনিয়ে রাখি, আমাদের কাছে সব পুরনো কিতাব আছে এবং নতুন কিতাব, যেসব কিতাবগুলো হাতে লেখা তাতে ভুল বলা যায় এখন এখন নাই বললো সব, আর যেগুলো কম্পিউটারে লেখা টাইপ করা বৈরত প্রিন্ট বা অন্য জায়গাতে আসতেছে ভুলে ভরা, এমনকি কোরআনের আয়াতও ভুল করছে, অত হতভম্ব হয়ে গেল ওই যে আমাদের তর্জন কোরআনটা বইটা বেরছে না, ওটা তো আমি তো কল্পনাই করি না যে ওখানে অটো অটোর মধ্যে ভুল হয়, রব্বানা সালাম নান ফসানা, এটা আয়াত আছে না, ওয়াইল্লাম তাও ফিরলেন, এই তো লেখা আছে ফাইল্লাম তাও ফিরলেন, আরে ছাপানোর পরে খেয়াল হলো কি ফাইল্লাম খেয়াল, কম্পিউটার যে এরকম ভুল হতে পারে যে কোরআন ছাপতে গিয়ে যাতে অত সাবধানতার সঙ্গে তারা কাজ করেন, তাই না, এরপরও তারাও বোধ আমি যেরকম খেয়াল করিনি তারা হয়তো খেয়াল করেনি চলে আসছে, অবাধ জায়গায় ফা চলে আসছে, কিন্তু হাতের লেখা যত কিতাব আমাদের কাছে আছে এবং মেশকার শরীফ আছে, ঢাকার গরিবুল্লাহ মাসরুরকে আমি দেখতে গেছিলাম, ওই একটা মানুষের হাতের লেখা যদি উনি বেঁচে ছিলেন তো উনি ছিলেন বেস্ট ঢাকাতে, আমি তার সাথে দেখা করার জন্য গেছিলাম, আমার বঙ্গনাথ খদ্দার সাব্য বলে ওনাকে গেছিলাম, ওরে আল্লাহ এই মানুষের আল্লাহ এমন তৌফিক দিয়েছেন, আমার আপনার ভুল হয় না, ভুল হলে বানা সদর চট্টকে লিখে দেয়, ভুল হয় না সাধারণত হলেও দেই, তো দেখেছি অনেক জায়গায় মাঝখানে চট্টকে লেখা আছে, ওদের ইয়াটা হয়তো বাদ গেছে, নিজ চট্টকে ইয়াটা দিয়ে দিয়েছে, কিন্তু এখন যারা কম্পিউটার চালাচ্ছেন তাদের ভুল খুব বেশি হচ্ছে, ওই যে সহজে হচ্ছে মনে করে তো তাহলে ওদের সহজে ভুলও হয়ে যায় সহজে ঠিকও হয়, সাবধানতা সতর্কতা কমে যায়। তো আল্লাহ বলছেন কলমের মাধ্যমে সে শিখবে, কী শিখবে, চার বিষয়বস্তু হবে কি, বিষয়বস্তু হবে অজানা বিষয়বস্তু, আল্লামাল ইনসানা মা আলাম ইয়া আলাম, যা সে জানে না তাই শিখবে, জানলে তো কি শেখার তো প্রশ্নই হল না, তো বুঝে নিতে হবে, স্বীকার করতে হবে যে মানুষ আসলে বিজ্ঞ নয় অজ্ঞ, অজ্ঞ মানুষকে বিজ্ঞ হতে গেলে কোন পথে হতে হবে, আল্লাহর বিধানের পথে না শয়তানের বিধানের পথে, এটা সিদ্ধান্ত নেন যারা অভিভাবক আছেন, এ বিষয়ে আমাদের নতুন বই বেরিয়ে গেল, অভিভাবক শিক্ষক শিক্ষার্থী এদের বেয়েছে মাত্র এই দুই তিন দিন আগে, এটা প্রত্যেক ঘরে ঘরে রাখা উচিত, বইটা পারবেন অনেক কিছু আলোচনা দেওয়া আছে ভালো, শিক্ষকেরও দায়িত্ব আছে কারণ শিক্ষার মানুষ গড়ে, আর শিক্ষার্থীরও দায়িত্ব আছে সে কী শিখবে কার কাছ থেকে শিখবে, আর অভিভাবকেরও দায়িত্ব আছে, তিনি তো ছোট্ট বাচ্চার শিশুকে একটা প্রতিষ্ঠানে নিয়ে যাবেন, বাচ্চা তো চেনে না, আমাদের মুরব্বীরা কত কষ্ট করে লেখাপড়া শিখেছে, আমাদের জীবন তো কয়েকদিন মাত্র, ১৯ মাইল রাস্তা পায়ে হেঁটে কাদা ঠেলে বর্ষাকালে গেছি আমরা মাদ্রাসায়, কল্পনা করা দেয় এরা তো ১৯ মাইল নাম ছিল ভয়ে কাঁপবে, ১৯ পাঁচ আনে হেঁটে এই করে করে এইভাবে জীবন গড়া আমাদের, বর্ষাকালে পুরো রাস্তা মাদ্রাসা বন্ধ, আমাকে আব্বা বলতাম বাবা যে দেখে আসতো মানুষ যাতে পড়ে না যায় বাঁশ দিয়ে ঠেকা দিও মাটির দেয়াল তো আর খড়ের চাল, পুরো বর্ষাকালটাই মানুষের বন্ধ, কারণ আপনাকে বর্ষা ভিজতেই হবে না হলে বাসা আর হলে তো উপায় নেই, এইভাবে জীবন কঠিন কষ্টের মাধ্যমে আমাদেরকে লেখাপড়া শিখতে হয়েছে, ফলে বরকত হয়েছে, ইংলিশ ডিকশনারি মসজিদ বসে পড়তাম, ডিকশনারির মধ্যে একটা দারুণ নেশা ছিল আমাদের, ইংরেজি ডিকশনারি বলেন আর আরবি ডিকশনারি বলেন, ডিকশনারি যার জ্ঞান নেই সে বানান জীবনে ঠিক করতে পারবে না, ফলে আজকালকে লেখাপড়া অধিকাংশ বানান ভুল, বাংলা লিখছে এমএ পাস লোক দরখাস্ত কীগুলো লিখতে তো জানে না, ইউনিভার্সিটি ছিলাম না আমি ছিলাম অ্যাসিস্ট্যান্ট হোস্টিউটর জওয়ালে, তো দরখাস্ত যারা লিখতো বিভিন্ন যারা প্রিন্সিপাল বা কলেজে যারা নিয়োগ যারা দেয় তাদেরকে একটা ইউনিভার্সিটি থেকে সার্টিফিকেট নিতে হয়, ইউনিভার্সিটি এক একটা আপনার কী বলে হল এক একটা কলেজের মান পায়,
যারা আমাদের জহালে ছিল এরকম বড় বড় প্রফেসররা আসতো ওখানে সার্টিফিকেট নেওয়ার জন্য। তো ওটা আমাকে করা লাগতো যেহেতু আমি এস টি হসপিটালে ছিলাম তখন। পরে শহীদ হতেন প্রভাস সাহেব, তো দেখতাম অধিকাংশ অ্যাড্রেসিং আমাকে লিখে দিতে হতো। কিন্তু ভাই আপনি লিখবেন না, মাননীয় ভাইস চ্যান্সেলার বা আপনার যে বলে উপাচার্য হিন্দুদের মতো যাই বলেন একটা লিখবেন, তো ভাই কী যে কী বানানটা ভুলে যায় ঠিক ঠিকানে আপনি লিখে দেন। তো আপনি একটা কলেজের প্রিন্সিপাল কী করেন কাউকে কী শিখান সেখানে? একেবারে বাস্তব টাটকা অভিজ্ঞতা আমার হয়ে গেছে ওখান থেকে। বাংলা বাংলা ধারা ইংরেজিতে বাদ দেন, ইংরেজি তো শুয়ে পড়বে ওখানে বলে আর কিছু ভালো না। অথচ দেশের শিক্ষা ব্যবস্থা তখন গেছে এখানে আরও খারাপ হয়েছে না? 1980 থেকে 83 পর্যন্ত ছিলাম আমি জহল, সে কবে আগের শতাব্দীতে? আর এই শতাব্দীতে মার্শাল্লাহ আরও আজেবাজে লোকগুলো যাচ্ছে সেখানে, যাই হোক ওগুলো যাচ্ছি না, খালি এটুকুই বলে দিচ্ছি যে চারটি বিষয় শেখানো হচ্ছে এবং আপনাকে শিক্ষার বিষয়বস্তু হতে হবে অজানা বিষয়, আর সে অজানা বিষয়টাই হবে আল্লাহ বলে দিচ্ছে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি ইখতিলাফি লাইলি ওয়ান নাহার লাআয়াতিল লিউলিল আলবাব, নিশ্চয়ই আসমান ও জমিনের সৃষ্টি এবং দিন ও রাত্রের আবর্তন বিবর্তনের মধ্যেই জ্ঞানী সম্প্রদায়ের জন্য নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামাম ওয়া কু'উদাম ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি, যারা চিন্তা গবেষণা করে কেয়ামাম বা কৌদাম দারুণ অবস্থায় স্ব-অবস্থায় সর্বাবস্থায় এবং পাশে পাশ ফিরিয়ে শুয়ে যখন তখন তারা আল্লাহকে স্মরণ করে ওয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরজি, এবং আসমান ও জমিনের সৃষ্টি রহস্য সম্পর্কে তারা চিন্তা গবেষণা করে। রব্বানা মা খালাকতা হাযা বাতিলা, চিন্তা করার এক পর্যায়ে বলে ওঠে হে আমাদের প্রতিপালক তুমি এই বিশাল নবমণ্ডল ভূমণ্ডল এমনি এমনি সৃষ্টি করনি, বাতিল সৃষ্টি করনি, সুবহানাকা ফাকিনা আযাব আন-নার, তুমি মহাপবিত্র হে প্রতিপালক তুমি আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। বোঝা গেল যারা লেখাপড়া শিখবেন তাদের চিন্তার বিষয় হবে এই বিশাল নবমণ্ডলের ভূমণ্ডল সম্পর্কে, এখানকার এই যে সৃষ্টিরাজি যা আছে কী করে আমার সামনে একই মাটিতে এক যে খেজুর গাছ হচ্ছে ওখানে ওর পুঁইশাক গাছ হচ্ছে, একই মাটি একই সার দিচ্ছি কী করে হয়? আর এখন তো সাথী চাষ হচ্ছে, ধান চাষের মধ্যে সেখানে শাক শাক লাগানো হচ্ছে, বড় কী লাগানো হচ্ছে, একটা আমার কাছে কাগজ আছে একটা গাছে 10 রকম ফল হচ্ছে, অথচ মাটিতে একটাই বৃষ্টিতে একটাই, কী করে হয়? আপনার চিন্তা হবে ওখানে, তখন আপনি অটোমেটিক বলে উঠবেন রব্বানা মা খালাক তাহা, এই আল্লাহ তুমি সেটা করতে পারবে না, তুমি ওগুলো বাতিল সৃষ্টি করনি, অতএব আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের শাস্তি থেকে বাঁচাও। এইটা যে মনে করেন রোল বা ইটার্নাল লহ যাব আয়রন সব কিছু শাশ্বত লৌহ বিধানের মাধ্যমে চলছে অটোমেটিক, অটোমেটিক বলে কিছু নাই, কেউ কাউকে কিছু করে এমনি এমনি হয় না। ইসলামী শিক্ষা দর্শনে মানুষকে আল্লাহ দাসত্ব শেখানো হয়, শয়তানের দাসত্ব না হয়, কারণ আল্লাহ বলছেন জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমরা জিন ও ইনসান সৃষ্টি করি সেটা আমার ইবাদতের জন্য। তিনি বলছেন আল্লাহ দাসনা ফি কুল্লি উম্মতিন রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াস্তাইনু তাগুত, আমরা প্রত্যেক জাতির কাছে রসুল পাঠিয়েছি এই একটি দাওয়াত নিয়ে যে তোমরা আল্লাহর দাসত্ব করো এবং তাগুত থেকে বিরত হও। ইসলামী শিক্ষা থেকে মানুষকে বিমুখ করার জন্য 1835 সালে লর্ড ম্যাকলে অত্যন্ত সুচতুরভাবে একটা শিক্ষা দর্শন দিলেন এই জাতিকে। তিনি বলছিলেন আমরা এদেশে একটা শিক্ষিত শ্রেণী সৃষ্টি করব যারা হবে ইন্ডিয়ান্স ইন ব্লাড অ্যান্ড কালার বাট ইংলিশ ইন টেস্টস অপিনিয়ন্স মোরালস অ্যান্ড ইন্টেলেক্ট, যারা হবে রুচিতে চিন্তা চেতনায় নৈতিকতায় ও বুদ্ধিবৃত্তিতে ইংরেজ, কিন্তু কালার অ্যান্ড ক্রিড রক্ত মাংসে তারা হবেন ইন্ডিয়ান। তো এখন তো ইন্ডিয়ান নেই, এখন ধরেন বাংলাদেশ
পুরো উপমহাদেশটা মিলিটারি ইন্ডিয়া, তাই না? ভাঙতে ভাঙতে এখন শর্ট হয়ে গেছে, কিন্তু তাদের চিন্তা ছিল এটাই, এবং ঠিক তাদের সেই কথাটাই এখন পর্যন্ত চলছে। তিনি প্রথম যে কাজটা করলেন, ধর্মীয় শিক্ষা এবং সাধারণ শিক্ষা বলে দুটো ভাগ করে দিলেন। ক্যালকাটা আলিয়া মাদ্রাসা করলেন মুসলমান ধোকা দেওয়ার জন্য, তার প্রিন্সিপালের পরপর দুই তিনবার হলো ইংরেজ, মাদ্রাসার প্রিন্সিপালকে ইংরেজ হয় নাকি। যাই হোক, এই ধর্মীয় শিক্ষা দিল আর সাধারণ শিক্ষাটা দুটা পৃথক করে দিল। এই সবচেয়ে বড় ষড়যন্ত্র এটা আজও চলছে, দেখেন না, মাদ্রাসা আলাদা কলেজ আলাদা, মাদ্রাসার ছেলে টুপি পাঞ্জাবি পরে আর কলেজ পড়া ছেলে বলে প্যান্ট শার্ট পরিয়ে পড়ে, একই বাপের দুই সন্তান দুইভাবে চলে। শুরু থেকে একবার স্কুলের পা দেওয়ার দিন থেকে তার পোশাক পরিবর্তন হয়ে যাচ্ছে, এইভাবে তো পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা করে গেছেন ওই ভদ্রলোক, কবে? 1835 সালে। এটা 2024 সালে এসে গেল এখন, এই প্রায় 200 বছর ধরে তাদের মেহনতের কিছু ফল হয়নি? সে ফল হলো এই সমস্ত বাজে লোকগুলি আজকাল দেশের শিক্ষামন্ত্রী হচ্ছে। ফলে অদ্যাবধি আমাদের দেশে একক শিক্ষা ব্যবস্থা নেই। প্রথমে দিল সৃজনশীল শিক্ষা পদ্ধতি, ব্যর্থ হয়ে গেল, ওয়ার সেলিবি পছন্দ করে না, শিক্ষকরাও চায় না। এখন আবার শুরু হয়ে গেছে যেখানে থাকবে অভিনয়, নাচ, ঘর গুছানো, রান্নাবান্না, চাষবাস ইত্যাদি শিক্ষা। সমালোচনা করার কারণে ইতিমধ্যে চারজন শিক্ষাবিদকে কারাগারে ঢুকানো হয়েছে। কঠিনভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে শিক্ষকদের উপরে, অত শিক্ষকরা এটা চাচ্ছেন না, গ্রেপ্তারে এড়ানোর জন্য তারা বাধ্যে বিভিন্ন প্রোগ্রামে যাচ্ছেন। এরপরে যে মারাত্মক কাজটা করেছে, আমরা যেমন ক্লাস 9-এ মানবিক থাকে, বাণিজ্য থাকে, বিজ্ঞান থাকে, তিনটে বাতিল, সব একই হতে হবে। আর যে খারাপ জিনিসটা আগে থেকে ছিল সেটা হলো সহশিক্ষা, তরুণ বয়সের ছেলেমেয়ে একসঙ্গে পাশাপাশি বসে এরপরে যদি তাদেরকে প্রজনন শিক্ষা দেওয়া হয়, প্রজনন বুঝতে পারছেন তো তাদের অবস্থার কী হয়, তার কি প্রজনন শিখবেন, ওইটা বাস্তবায়ন করার চেষ্টা করবেন? এইভাবে সারা দেশকে জেনা ব্যবচারে ধ্বংস করে দিচ্ছে। তিন চার দিন আগে পত্রিকা বেরোয়েছে, 96% নারী ধর্ষিত হচ্ছে, কিন্তু তারা লজ্জায় মানুষকে বলছে না। আর কত, আর সেন্ট পার্সেন্ট একই, আর পাঁচটা দুমি শুধু গোল্লা গেছেই বাপ মা ঠিক নেই কারোর, সাইনবোর্ড হিসেবে এখন থাকে অমুক ছেলেটা, ওর মা জানে তার এই সন্তানটা কার, বাবা জানে না। এই যদি অবস্থা সারা পৃথিবীতে পশুতে পরিণত হয়ে যাচ্ছে, আর বিদেশের এই পশু শিক্ষা বাংলাদেশ চালু করার জন্য যারা চেষ্টা করছে, তারা এদেশের হাজারো মানুষের বদ্দোয়া প্রাপ্ত হবে, অভিশাপগ্রস্ত হবে, আল্লাহর পক্ষ থেকে তাদের শাস্তি না হোক আমরা সেটা কামনা করি। এরা যেন বেশি দিন ক্ষমতা থেকে আমাদের সন্তানদের ধ্বংস করার সুযোগ আল্লাহ যেন কাউকে না দেয়, যাকে দিয়ে ইসলামী শিক্ষা হবে আল্লাহ যেন তাদেরকে ক্ষমতায় বসায়। আমরা চাই ধর্মীয় ও সাধারণ শিক্ষা ব্যবস্থার দ্বিমুখী ধারাকে সমন্বিত করে কোরআন ও সুন্নাহ ভিত্তিক একক ও পূর্ণাঙ্গ ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু হোক। রাজি তো সবাই? আল্লাহ পাক আমাদের দোয়া কবুল করুন, আমিন। আকুল কৌলি হাযা আস্তাগফিরু লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নুমিনু বিহি ওয়া নতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই যে এই ছবিটা চেনেন, এই ছবিটা মার্কা ছবি না, এটা ভাববেন না তোমার সবাইকে মার্কাতে ডাকছে, কিন্তু আমার মাকে রাখার জায়গা নেই। হ্যাঁ, যদি পাশে কোনো বিল্ডিংয়ের ভাড়া করবে শুনতে পারে, যদি করে তো হবে। যাই হোক, আমাদের প্রতিজ্ঞা হলো এখানে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়া, আপনি জানান তো সবাই, ফলে এখানকার শিক্ষক ছাত্র ওই আলোকে সব কাজ করেন। অন্যলে 1997 সালের নভেম্বরে তৎকালীন সময়ের তখন আওয়ামী লীগ সরকার ছিল, এক মৌলবী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম, ওর একেবারে বাড়িঘর সব আমি চিনি জামালপুরে। তা আমি ওনাদের মাদ্রাসার
ওনাদের ভাষায় শ্রেষ্ঠ ছাত্র ছিলাম। একসময় ওনাদের মার্চের আমি আমার আগে কেউ কামালে স্ট্যান্ড করেনি, ফলে এলাকার মানুষ আমার সবাই এক ডাকে চিনি। তো উনি এসেছিলেন সরকারি কাজে, সার্কিট হাউসে রাত্রে 11:40 আমাকে ফোন করছে, ল্যান্ড টেলিফোন তো মোবাইল ছিল না, আমি তো রাত্রে 12টার মধ্যে পড়াশোনা করি, ফলে আমার কোনো সমস্যা হয়নি। কী ব্যাপার, কে ফোন করছেন? অজানা কণ্ঠ। তো স্যার আমি সার্কিট হাউসে ফোন করছি, আমার মন্ত্রী এসছেন, তো কালকে একটু আপনার ওখানে যেতে চাচ্ছেন, তো বেলা 9টার দিকে। না বাবা, আমি তো 9টাতে ইউনিভার্সিটি যাই, আমার 10:10 ক্লাস। স্যার দয়া করে একটু কাল থাকেন, উনি ফ্লাইট ধরবেন তো, ইত্যাদি। তার মন্ত্রী মানুষ আসবে, তার না করি কেমন করে? কে ওটা? তো বললাম ও তাহলে ঠিক, ও তো হুজুর মানুষ, নামে চিনি, দেখিনি কখন। মাওলানা নুরুল ইসলাম ভালো, উনি আসলেন, দেখলেন, তারপরে তো না তৌদি ডাক বের হয়নি, এই তো না বুঝবে কী বলে আর তাহারিক বের হয়নি। তখন ওখানে আবার দন্ত হয়েছে ডিসির কাছে, ডিসি সাহেবটা সব চলে সাথে, উনি খাটো মানুষ তো, আমি বেখেলি রাস্তা হাঁটতে সব দেখাচ্ছে, তখন এদিকে হয়নি ওদিকে খালি, হাঁটতে হাঁটতে কোন এক পর্যায়ে নাকি কোনো ঘাড়ে হাত হাত পড়েছে, আমাদের খেয়ালই করিনি। তো উনি ডিসি সাহেব, আচ্ছা এখান থেকে একটা আবেদন গেছে পত্রিকার রেজিস্ট্রেশনের জন্য, আত্মহারিক নাম, সম্পাদক আসাদুল্লাহ গালেব, উনি কে? তো যারা ছিল আমাদের মার্কাজে ওনার পাশে শিক্ষকদের কমন রুমে, স্যার দেখছেন ওই যে মন্ত্রী ঘাড়ে হাত হাঁটছে, আরে বাপরে বাপ, দারুণ লোক, কালকে যাবেন। কালকে গেল, রেজিস্ট্রেশন হয়ে গেল, এগুলো তারিখে রেজিস্ট্রেশন ইতিহাস। এটা পরবর্তী এই রাস্তা পার হচ্ছে উনি এয়ারপোর্ট যাওয়ার জন্য, আমাকে বলছে ভাই এটা সরকারি করেন না কেন? তাতে এই বেতন দুয়ারে ঝক্কি সব আমরা পৌঁছে যাবো না, সরকারি করবো কি আপনাদের এই সমস্ত জাহিল সিলেবাস চালু করে দেবেন নাকি? ওগুলোর মধ্যে হবে না, তো তাতে উনি ইউনিভার্সিটি করেন, করলে তো আবার আপনার 3 কোটি দিতে হবে, কী জন্য আপনাকে মাথায় রাখতে হবে? ওগুলোর মধ্যে নেই, সরকারের গোলামি আমরা করবো না, সরকারের গোলামি করলেই সরকারের বাজেল জিনিসগুলো আমাকে গ্রহণ করতে হবে। তাহলে এটা আপনি ঠিকই বলেছেন, তা আপনি বুঝতে তো পারছেন কেন আমি করি না। তাহলে হ্যাঁ ঠিকই আছে, আমি যে ভাবছিলাম আপনি খুব স্বাধীনচেতা লোক, এটা আমার ধারণা আজকে পুরোপুরি সমান হইল, তা আমি দোয়া করি এটা যেন টিকে থাকে, কারণ এই ধরনের মাদ্রাসা বাংলাদেশে নেই। সবাই সরকারি করার জন্য ঘুষ দিচ্ছে, কত লাখ লাখটা ঘুষ দিচ্ছে, যে কোনো মূল্যে সরকারি করে নিতেই হবে, তাহলে আমার বেতনটা ঠিক করে ঠিকমতো পাবো। টাকা তো বড়ো জিনিস না, আকিদা বড়ো জিনিস, আকিদা বিনষ্ট হবে এমন কোনো কাজ কোনো অবস্থাতেই কেউ করবেন না, কারণ আকিদা বিনষ্ট মানে আপনাকে জাহান্নামে যেতে হবে। কদিন থাকবেন দুনিয়া? সেই জন্ম থেকে 92 সাল থেকে এই পর্যন্ত এই মার্কাজ সরকারে একটা পয়সা পায়নি, এগুলো ধারের কাছে আমরা যাই না। তখন ভাববেন না যে আমরাও টাকা দেবো না, তা করেন না, আপনাদের টাকা নেওয়া যায় যায়, সমস্যা নেই। আমি যেটা বলছি যে আকিদার প্রশ্নে আপোষহীন থাকার কারণেই এই পর্যন্ত আমরা গরিবী হালাতে মার্কাজ চালাচ্ছি এবং শিক্ষা ব্যবস্থা আমাদের নিজেদের মতো করে আমরা গড়ে তুলেছি। এটা করেছি শুধু পরকালীন স্বার্থে, আপনাদের সন্তানদের ইহকাল পরকাল ভালো হোক। আমাদের এখানে ইংরেজি বাংলা আরবি সবই আছে, ভাববেন না যে খালি আরবি পড়ে না, যারা ঢুকেছে তারা দেখবেন যাচাই বাছাই করবেন। যাই হোক, ওদিকে আমরা যাচ্ছি না, মূল কথা হলো এই যে কোনো মূল্যে অভিভাবকদের দায়িত্ব অভিভাবকদের পালন করুন, শিক্ষার্থীরা তাদের দায়িত্ব পালন করুন, শিক্ষকরাও তাদের দায়িত্ব পালন করুন, কারণ প্রত্যেকে তাদের কর্ম হিসাব আল্লাহকে দিতে হবে, সেখানে যে আমার ব্যর্থ না হয়। এই জন্যে এই অনেক আগের আটে গেল অবশ্য, তো এখন বই আকারে বের করে দিলাম যাতে সবার হাতে হাতে চলে যায়। ইন্না আল্লাহু মালায়েকাতাহু ইউসাল্লুনা আলা নাবিয়্যা আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم واخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى وأعلى وأعز وأجل وأتم وأهم وأكبر.